ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ সংস্কার কমিশন প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা একই সাথে কমিশন গঠনের জন্য দিনের আলটিমেটাম দিয়েছেন তারা বিকেলে ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলনে তারা জানান সাত কলেজ সংস্কারে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তেরো সদস্যের কমিটিতে কোন শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়নি কমিটিতে এই কমিটিকে প্রত্যাখ্যান করে অবিলম্বে শিক্ষার্থীদের প্রতিনিধি সহ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিও জানান তারা আগামী উনত্রিশ অক্টোবরের মধ্যে কমিশন গঠন করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা